Hi everybody, I was just going through my telephone and realized that I've reached 15 million likes. হঠাৎ লাইভে এসে শাহরুখ খান মুস্তাফিজের আইপিএল কাঁপানো বোলিং নিয়ে আজ মুখ খুললেন। তো দর্শক, পুরো বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আইপিএল যেন মুস্তাফিজময়, চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেকে তার দুর্দান্ত বোলিংয়ের জন্য এই কাটার মাস্টার প্রশংসিত হচ্ছে। গেল শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে 17তম আসরের উদ্বোধনী ম্যাচে তার প্রথম 10টি ডেলিভারিতে 4 উইকেট নিয়েছিল। ফাফ ডুপ্লেসিস, রজত পাতিদার, বিরাট কোহলি এবং ক্যামেরুন গ্রিন সমস্ত সিনিয়র আরসিবি তারকা তার শিকার হয়েছিলেন। চেন্নাইয়ের আক্রমণাত্মক ব্যাটিং তাণ্ডবে চালিয়ে যাওয়ার পর 8 বল বাকি থাকতে 6 উইকেটে ম্যাচটি জিতে নেয়। আশানুরূপ মুস্তাফিজ ম্যান অব দ্য ম্যাচ এবং ফ্যান্টাস্টি প্লেয়ার অব দ্য ম্যাচ উভয় পুরস্কার জিতেছেন। এরপর শাহরুখ খান বলেন, বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচটি যিনি ঘুরিয়ে দিয়েছেন তিনি হলেন রহমান। নিজের চেন্নাই সুপার কিংসে অভিষেক ভালো করেছেন মুস্তাফিজ, দারুণ সুপার চার্জড পারফরমেন্স করেছে মুস্তাফিজুর। বিশেষ করে ডানহাতি ব্যাটারদের ক্ষেত্রে তার বিশেষ কিছু আছে, এখানে তার পেস বৈচিত্র্যের কথাও মাথায় রাখতে হবে। ব্যাটাররা মনে হয় না তার পেসের সাথে তাল মেলাতে পারে। গ্রিনকে করা বলটা তার দারুণ একটি ডেলিভারি ছিল, গতি কম ছিল, সাথে স্কিড করে চলে গিয়েছে। বলের চকচক করা অংশটা যখন পিসে ল্যান্ড করে তখন এমনটা হয়ে থাকে। সে বাহাতি পেসারদের বিপক্ষে দারুণ ইউনিক একজন বোলার। ফাফ ডুপ্লেসিস ভালো ব্যাটিং করেছিল পাওয়ার প্লেতে, তার বিরুদ্ধে সে ভালো ফিল্ডিং সেট করে ভালো জায়গায় বল করেছে। দারুণ বোলিং করেছে মুস্তাফিজুর।